الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده رسوله أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد إلى آخر السورة قال الله سبحانه وتعالى فاعلم أنه لا إله إلا الله قال رسول الله صلى الله عليه وسلم واجتنبوا السبع موبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتولي يوم الزحف كسب المحصنات المؤمنات الغافلة متفق عليه আজকের আলোচনা শুরুতে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যিনি সুন্দর পরিবেশে সুন্দর সুসজ্জিত একটি মসজিদে আলোচনা করার আলোচনা শ্রবণ করার এই সৌভাগ্য আমাদেরকে যিনি দান করেছেন সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি আমরা একটু অন্তর থেকে তার শুকরিয়া আদায় করি সে আল্লাহ সুবহান ওয়া তাআলার শিখানো বাক্য দিয়ে যথার্থভাবে সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আপনাদের এই মসজিদে যেহেতু আমি প্রথম এসেছি
আমন্ত্রণ পেয়েছি, আলহামদুলিল্লাহ কাশিকুর। আমার যে বিষয়টি আজকে এখানে উপস্থাপন করতে চাচ্ছি তা হলো নবী এবং রাসূলদের যে প্রথম যে দাওয়া, নবী ও রাসূল যে দাওয়াত নিয়ে জাতির সামনে এসেছিলেন সেটা হলো তাওহীদ। তাওহীদ শব্দটি আমাদের কাছে খুব পরিচিত এবং এই শব্দটি আমাদের সকলের প্রিয় একটি শব্দ। এই জন্যেই আমরা আমাদের ছেলেদের নাম রেখেছি তাওহীদ, মেয়েদের নাম রেখেছি তাওহিদা, নিজেদের যানবাহনের নাম রেখেছি তাওহীদ এক্সপ্রেস, অনেকে তাদের প্রতিষ্ঠানের নাম রেখেছেন তাওহীদ কমপ্লেক্স, অনেকেই মসজিদের নাম রেখেছেন মসজিদ আত তাওহীদ। শব্দটি আসলে খুব পরিচিত। আসলে তাহলে তাওহীদ শব্দটি আমাদের হৃদয়ে গাঁথানো। যিনি তাওহীদ বোঝেন তিনিও তাওহীদ ভালোবাসেন, আর যিনি তাওহীদ বোঝেন না উনিও তাওহীদ ভালোবাসেন, মুসলিম হলেই তাওহীদ ভালোবাসেন। আসলে তাওহীদটা কী জিনিস, আদৌ কি আমরা এই তাওহীদটা বুঝি? শুধু তাওহীদের ভালোবাসা হৃদয়ে বপন করলেই হবে? তাওহীদের ভালোবাসা হৃদয় শুধু বপন করলেন তাওহীদই বুঝলাম না? বাংলাদেশের অনেক ভাইয়েরাই আছেন আজ পর্যন্ত তাওহীদ বোঝেন না। আপনার সালাত ঠিক আছে, সিয়াম ঠিক আছে, হজ ঠিক আছে, আপনার সালাত সিয়াম হজ জাকাত দান খয়রাত সব ঠিক আছে, একটা জিনিস ঠিক নাই, সে তাওহীদ। একটা জিনিস ঠিক নাই মানে আপনার কোনো কিছুই ঠিক নাই। একটা জিনিস ঠিক নাই মানে আপনার কোনো জিনিসই কি নাই, কমপ্লিট হয় নাই। আমরা কি আগে কিসের জ্ঞান নিব? আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন কারিমে আমাদের সৃষ্টি সম্পর্কে কথা বলেছেন, কিভাবে তিনি আমাদেরকে তিলে তিলে মানুষ হিসেবে তৈরি করলেন, এর কি কোরআন বলে নাই? অবশ্যই বলেছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, আল্লাহ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়্যা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা। তিনি সেই মাবুদ, আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, যেদিন তিনি তোমার মায়ের গর্ভে থেকে তোমাকে বের করেছিলেন, লা তাআলামুনা শাইয়্যা, সেদিন কোনো জ্ঞান তোমার ছিল না। তাহলে আমরা মায়ের পেট থেকে বেরিয়ে যখন এসেছিলাম সেদিন আমাদের কোনো জ্ঞান ছিল না। আর তাওহীদের জ্ঞান, এই জ্ঞানটাই আগে আল্লাহ নিতে বলেছেন, আমি আসতেছি। আল্লাহ বলছেন যে যেদিন তোমার মায়ের গর্ভ থেকে আমি তোমাকে বের করেছিলাম, লা তাআলামুনা শাইয়্যা, কিন্তু ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, আমি তো তোমার চক্ষু দিয়েছিলাম, কর্ণশক্তি দিয়েছি, চক্ষু কর্ণশক্তি এবং অনুভূতি শক্তি আমি তোমারে দিয়েছি। ওই জন্য এই জন্যই তো আমরা যারা এখানে আছি প্রায় সবাই জ্ঞান ছিল না বিধেই শৈশবকালে আমরা নিজেরাই টয়লেট করেছি, আর ওই টয়লেটটাকে লোশনের মতো করে মুখে আর গায়ে মেখেছি, মাখেন নাই আপনারা মনে হয়। অনেকেই আবার নিজের টয়লেট মুখের ভেতর দিয়েছেন, হঠাৎ করে মা কাছে এসে দেখে বাচ্চার অবস্থা খারাপ, নিজের টয়লেট দিয়ে গায়ে মেখে একবারে মাথায় মেখেছেন, মুখে মেখেছেন, মুখের ভেতরও দিয়েছেন। এই দৃশ্যটা যেন মানুষ দেখতে না পায়, দৌড়ায় মা বাচ্চাকে নিয়ে বাথরুমে পরিষ্কার করে দিয়েছেন। কেন করেছিলেন সেদিন এই কথাটা আপনি জানতেন না যে এই টয়লেট হাতে দিলে সাবান দিয়ে হাত দিতে হবে, এটা জীবাণু, কিন্তু সেদিন তো ঠিকই মুখে দিয়েছিলেন, লা তাআলামুনা শাইয়্যা। ওই টয়লেট সংক্রান্ত বিষয়ে আল্লাহ পাকে সেদিন কোনো জ্ঞান দিয়েছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দেশে একটা কথা আছে যে আমাদের দেশের একজন
বহু আলেমেরাই এই কথা বলেন যে গাউসুল আজম নাস্তাগফিরুল্লাহ আব্দুল কাদের জিলানি, ইনি নাকি মায়ের পেট থেকে কোরআন মুখস্ত করে এসেছেন। যদি এই আকিদা, এই বিশ্বাস যদি কারোর হৃদয়ে থাকে, তাহলে এই আয়াতটাকে অস্বীকার করা হবে। যে কোরআনের আয়াতকে অস্বীকার করলো সে কি মুসলমান থাকতে পারে নাকি? কোরআনকে অস্বীকার করলো, কোরআনের একটা আয়াতকে অস্বীকার করা মানে কি? কোরআনকে সবলে অস্বীকার করে দেওয়া। আমরা বলছি আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে কোরআন মুখস্ত করে আসছে, আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন এরকম কিছু উদ্ভট কথা পৃথিবীতে সরবে। এই যে আল্লাহ বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়া, হে পৃথিবীবাসী জেনে রাখো যেদিন আমি এই মানুষদেরকে পৃথিবীতে তার মায়ের পেট থেকে বের করেছিলাম সেদিন তাদের মাথায় কোনো জ্ঞান ছিল না, আমি জ্ঞানহীন করে বুদ্ধিহীন করে পৃথিবীতে আমি তোমাদেরকে কি করছি, নিয়ে এসেছি। অথচ দেখেন ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে, ওগুলোর মাকে ঠিকই চেনে, ও ঠিকই জানে কয়েক মিনিট পরে সে তার খাবার ঠিক খায়, ওই জ্ঞানটা আল্লাহ দিয়েছেন। মূসা আলাইহিস সালাতুসসালামকে প্রশ্ন করা হয়েছিল, ফামার রব্বুকুম ইয়া মূসা, রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, হে মূসা তোমার রব কে, তোমার মাবুদ কে? মূসা আলাইহিস সালাম বলেছিলেন আমার রব হচ্ছেন তিনি যিনি পৃথিবীর সকল সৃষ্টিকে সৃষ্টি করার পরে হিদায়ত দিয়ে দিয়েছেন কেমনে খাইতে হবে, কেমনে চলতে হবে, কেমনে আত্মগোপন করতে হবে, আত্মরক্ষা করতে হবে, রণকৌশলী সব কিছু দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু মানুষকে না, মানুষকে না, মানুষকে ওহির আলোয় আলোকিত করার জন্য, এই মানুষকে সুপথ দেখানোর জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলকে পাঠিয়ে দিয়েছেন। আর আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করে আসলো, এটা কেমনে একজন মুসলিম বিশ্বাস করে? আর যদি কেউ বিশ্বাস করে ইয়াখরুজু মিনাল ইসলাম, সে ইসলামে ঘরে থাকতে পারে না, কারণ আল্লাহর কথাকে অস্বীকার করছে। আল্লাহ বলছেন সেই দিন তার কোনো জ্ঞান ছিল না, তিনজন শিশু মাত্র শৈশবকালে কথা বলতে পেরেছিল, তিনজন শিশু, ওই দিকে আমি যাচ্ছি না, কিন্তু পণ্ডিত্য নিয়ে কোরআনের মতো বিশাল গ্রন্থ, কোরআনের মতো আল্লাহর প্রদত্ত গ্রন্থ মায়ের পেট থেকে মুখস্থ করে এসেছে, এরা কোনোদিন বিশ্বাস করবেন না, কোরআনের সাথে সাংঘর্ষিক। এবার আসি আল্লাহর রসুলকে, আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার উম্মতদেরকে এই জ্ঞানটি আগে দেন, কোন জ্ঞানটি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অর্থাৎ তাওহীদ। যিনি সৃষ্টি করেছেন তোমাকে, যিনি তোমাকে কর্ণশক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, অনুভূতি শক্তি দিয়েছেন, 3.5 হাত বডি যিনি দান করেছেন, কে দান করলো তোমাকে, কে সৃষ্টি করলো তোমাকে, এই বিষয়টি আগে তোমার উম্মতদেরকে তথা আমার বান্দাদেরকে আগে জানিয়ে দাও। স্কুলে যাওয়ার আগে, মাদ্রাসায় যাওয়ার আগে, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে, কলেজে যাওয়ার আগে, কৃষিকাজ শেখার আগে সর্বপ্রথম যে জ্ঞানটি আপনাকে অর্জন করতে হবে সেটা আল্লাহর দেওয়া নির্দেশ তাওহীদ। এই তাওহীদ আজকে আমি আপনাদেরকে বুঝাবো সংক্ষিপ্তভাবে, যেহেতু খুতবার সময় কম, বিষয়টা বড়, এবং আপনাদেরকে বলবো এখানে যদি জিজ্ঞেস করি তাওহীদ কয় প্রকার, আমার মনে হয় ইল্লা মাশাআল্লাহ দুই একজন বাদে কেউ বলতে পারবেন না, তার কারণটা আছে। কারণটা হলো এই, আমাদেরকে বোঝানো হয় আরবি দিয়ে, আর আরবি তো মুখস্থ করা আমাদের সম্ভব না, এই জন্য আমরা মুখস্থ করি না, এটা জানারও চেষ্টা করি, এমনি বুঝি, আমরা শিরক করি না, ভালো আছি। আপনি শিরক করেন না, শিরক তো আপনি বোঝেনই না, আপনি শিরক তো বোঝেনই না, কোনটা শিরক? তাওহীদের উপর আছেন, আপনি তাওহীদ তো বোঝেন না, তাওহীদের উপর আছেন কি না আছেন? এক ভদ্রলোক বলেছেন নামাজ পড়ে না, রোজা করে না, কিছুই করে না, আমার ইমান ঠিক আছে। তোমার ইমান কেমনে ঠিক থাকলো? ওর নামাজ নাই, সিয়াম নাই, হজ নাই, কিছুই নাই, হ্যাঁ, ও বলে আমার ইমান ঠিক আছে। ও ইমানই তো বোঝে না, ও তো বলবেই, কারণ ইমান কি জানে সে তোই জানে না। তাওহীদ এবং ইমান, আকীদা, এই বিষয়গুলো জানার দরকার আছে। এদের মধ্যে পার্থক্যটা কি? কাকে তাওহীদ বলে, কাকে ইমান বলে, কাকে আকীদা বলে?
আমরা গুলো বলি আমাদের আকীদা অমুকের আকীদা, আমাদের ইমান অমুকের ইমান, এটা বলি, কিন্তু কোন জিনিসটা কি ইমান, কোনটা তাওহীদ? ইমান হচ্ছে আল ইমান বিদ্যা ও 70 শুবা। বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমান একটা বিশাল ব্যাপার, ইমান অনেক বড় একটি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোথাও সিত্তুনা বলেছেন, কোথাও সাবউনা বলেছেন, যে ইমানের শাখা এবং প্রশাখাটা হলো 70-এর ঊর্ধ্বে, 70-এরও ঊর্ধ্বে, 70-এরও বেশি। ওয়া ইমাতাতুল আদানি ত্বরিক আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তাহলে ইমানের সর্বোচ্চ শাখা কোনটা, ইমানের সর্বোচ্চ শাখা কোনটা? আল্লাহ রাসূল বলেছেন আফজালু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই আল্লাহ সংক্রান্ত যে বিষয়টা, আল্লাহর সাথে সম্পৃক্ত যে বিষয়টা, এটা হলো উত্তম ইমান। এটা হলো কি? উত্তম ইমান। আবার বুঝাচ্ছি, আল্লাহর বিশ্বাসের সাথে, আল্লাহর বিশ্বাসের সাথে যে ইমান, এইটা হলো সর্বোত্তম ইমান। আর রসুল বলেছেন সর্বনিম্ন ইমান রাস্তা থেকে বিষাক্ত কোনো বস্তুকে সরে দিবে, এটা ইমানের, মুমিনের সর্বনিম্ন ইমানের অংশ। আমরা তো পারলে রাস্তা বন্ধ করে দিই, পারলে গাছ কেটে রাস্তা রোধ, পথের যাত্রীদের পথযাত্রাকে রোধ করি, স্বার্থের বিরোধী হলে বিশাল বড় বড় গাছ কেটে রাস্তায় ফেলাই। এটা কি ইমানের বৈশিষ্ট্য? এটা কি ইসলামের বৈশিষ্ট্য? 1400 বছর আগে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন যে শোনো, যারা মুমিন তোমাদের সর্বনিম্ন ইমানের শাখা হলো রাস্তায় কোনো বিষাক্ত বস্তু তোমরা রাখবে না। পথ চলতে দেখছো একটা বস্তু পড়ে আছে যা পথিককে কষ্ট দিতে পারে, সঙ্গে সঙ্গে সরে ফেলে দাও, তাহলে বোঝা গেল ইমানের শাখা এবং প্রশাখা সূত্রের উপরে। ইমান এবং তাওহীদ একই জিনিস, ভালো করে বোঝেন, ইমান এবং তাওহীদ একই জিনিস। কিন্তু রসুল বলেছেন আফদালু লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানের যে অংশগুলো, ইমানের যে সেক্টরগুলো, ইমানের যে অপশনগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত। আবারও বলছি, ইমানের যে অংশগুলো, ইমানের যে সেক্টরগুলো, ইমানের যে মানে সিলেকশন, মানে ইমানের যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত, এটাকে বলা হয় তাওহীদ। বাকিগুলো ইমান, বাকিগুলো আপনি ইমানে মুজমাল বলেন, যেরাই বলেন, বাকিগুলো অন্য সেক্টর। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানের সর্বোচ্চ উত্তম হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, একাত্মবাদ। আমি আপনাকে বুঝাতে পেরেছি কিনা যে ইমান আর তাওহীদ একই জিনিস? মনে রাখবেন, ইমান এবং তাওহীদ কি একই জিনিস? ইমানও বিশ্বাস, তাওহীদেরও বিশ্বাসের উপরেই ডিপেন্ডেড। তবে যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত, যে সমস্ত বিষয়ে ইমানের অর্থাৎ বিশ্বাসের স্থানগুলো, বিশ্বাসের ক্ষেত্রে যে বিশ্বাসগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত, এইগুলো হয় তাওহীদ। বাকিগুলো কি? ইমান। বাকিগুলো ইমান, তাওহীদ একই জিনিস, আল্লাহর সাথে সম্পৃক্ত বিষয়গুলো তাওহীদ, বাকিগুলো ইমান। এই তাওহীদটা তিনটি ভাগে বিভক্ত, তাওহীদের রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, আসমা ও সিফাত। তাওহীদের রুবুবিয়্যাহ নিয়ে আলোচনা করি আজকে, যেটা আমার বিষয় তাওহীদের রুবুবিয়্যাহ। রুবুবিয়্যাহ আল্লাহকে রব হিসাবে মেনে, আমি বলেছি ইমান আর তাওহীদ একই, আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা, আল্লাহকে রব হিসেবে কি করা, বিশ্বাস করা, ইমান নিয়ে আসা যে আল্লাহ ছাড়া আমার কোনো রব নেই, আল্লাহ ছাড়া আমার কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, 3.5 হাত বড়ি তারি দান, তিনি ব্রেন দিয়েছেন, সবই দিয়েছেন। এই বিশ্বাসটার, এই ইমানটার নাম হলো তাওহীদের রুবুবিয়্যাহ। কিন্তু এই তাওহীদের রুবুবিয়্যাহ হিন্দু বিশ্বাস করে, খ্রিস্টানও বিশ্বাস করে, বৌদ্ধ বিশ্বাস করে। শুনবেন, হিন্দুরা বলেছে ঈশ্বর একম অবাদিয়ম, ঈশ্বর একম অবাদিয়ম, ঈশ্বর একজনই, তিনি দ্বিতীয়বান নন। ইসলাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক অদ্বিতীয়। ও হিন্দুদের সাথে মিল আছে, আল্লাহু রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন শোনো, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম মান ইয়ামলিকুস
السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَنْ يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ نبيজি এই সমাজের কাফেরদেরকে আপনি যদি প্রশ্ন করেন আর তাদেরকে যদি জিজ্ঞাসা করেন এই কথাটা ও কাফেররা বলো কে তোমাদেরকে ইয়ারুযুকুকুম মিনাস সামাই ওয়াল আর আসমান এবং জমিন থেকে কে তোমাদেরকে রুজি দান করেন কে খাবার দান করেন আর কে তোমাদেরকে এই চক্ষুর মালিক কে এই কানের মালিক কে তোমাকে কান দিল চক্ষু দিল হৃদয় দিল ওয়াইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়াইখরিজুল মাইয়্যাতা মিনাল হাই জীবন থেকে মৃত্যু আর মৃত্যু থেকে জীবন কে বের করেন আর তোমাদের সকল কর্মের এই কর্মের মালিকানা কে বলো তো দেখি তারা বলবে সাইয়া কুলুনাল্লাহ এই সবের মালিকানা সব তো আল্লাহ আল্লাহই তো আমাদেরকে চোখ দিয়েছেন আল্লাহই আমাদের কান দিয়েছেন আল্লাহই আমাদের হাত দিয়েছেন আল্লাহই তো রুজির মালিক আল্লাহই হচ্ছেন আমাদের মরণের মালিক আল্লাহই তো জীবন্ত করার মালিক আল্লাহই তো মৃত্যু দেওয়ার মালিক এই সবের সব মালিকানা হচ্ছেন আল্লাহ আল্লাহ মক্কার কাফেররা বিশ্বাস করেছে তাওহীদ রুবুবিয়াত আপনারই চেয়ে তারা বেশি বুঝেছে আবু জাহাল আমরা আবু জেহেল বলি উনি কি করেছেন কাবার গালিচা ধরে দোয়া করছেন কাবা শরীফের গালিচা ধরে দোয়া করছেন ইন কানা মুহাম্মাদ আলা হাক্কিন ফানসুহু ওয়া ইন্নানা আলা হাক্কিন ফানসুরনা হে আমার রব হে আমার মাবুদ ইন কানা মুহাম্মাদ আল হাক্কিন ফানসুর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য দিনের উপর থাকে তাহলে আজকের বিজয় এই কুরাইদেরকে তুমি আল্লাহ দিও না দাও তুমি ওই মুহাম্মদ সাল্লামকে বিজয় দান করো আবু জাহাল উনি দেবতার কাছে গেলেন না লাতের কাছে গেলেন না উজ্জার কাছে গেলেন না 360টি মূর্তির কাছে না গিয়ে কাবার গালিচা ধরে বলছেন ইন কানা মুহাম্মাদ আল হাক্কিন ফানসুরহু মুহাম্মদ যদি সত্য দিনের উপর থাকে আজকের বিজয়টা মুহাম্মদ সাল্লামকে দান করো আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়েছেন আর যদি কুরাইশের এই সত্য দিনের উপর থাকে তাহলে আমাদেরকে তোমরা কি করো বিজয় দান করো তাহলে আবু জাহালও আল্লাহ যে রব আল্লাহ যে মাবুদ আল্লাহ যে ইলা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তারাও বিশ্বাস করেছেন তারাও কি করেছেন বিশ্বাস করেছেন এবং তারা জানেন আল্লাহ একজনই আল্লাহ একজনই যখন রসুল কারিম ইসলাম এবং সাহাবাই কিরাম তাদেরকে প্রশ্ন করলো তোমরা তো বলো আল্লাহ এক তোমরা তো বলো আল্লাহ একজনই ঠিক আছে তাহলে এই মূর্তিগুলোকে কেন ডাকো তোমরা এই মূর্তির কাছে কেন যাও আমাদের বাংলাদেশের এক শ্রেণী মুসলমান আছে তারা তাওহীদেরই বিশ্বাসী এই তাওহীদ বোঝে না ওরা মাজারে সিজদা করে কোথায় সিজদা করে মাজারে কেন করো আমার মতো পাপী মানুষ সরাসরি আল্লাহ তো শুনবেন না কিন্তু ওলিদের সাথে আল্লাহ সম্পর্ক আছে পীর সাহেবদের সাথে আল্লাহ সম্পর্ক আছে এই জন্য পীরকে যদি বলি যে এমপি সাহেবকে যদি বলা যায় প্রধানমন্ত্রীকে বলেন এই কাজটা করে দেখ এমপি সাহেব প্রধানমন্ত্রীকে যেতে পারে যেতে পারে না কিন্তু আপনি তো যেতে পারবেন না এই জন্য ওরা কী করে ওই মাদারে গিয়ে ওই মরা মানুষের কাছে গিয়ে অথবা পীর সাহেবদের কাছে বলে ও যে আপনি একটু চান এই কবরে জি ওলি আল্লাহ আল্লাহ কথা শুনবে উনি তো ওখানে ডিপার্টমেন্টেরই সদস্য এই জন্য আমরা পাপি আমরা তো আল্লাহ চাইতে পারি না এই জন্য পীর সাহেবের মাধ্যমে আল্লাহরে চাই আছে না এই বিশ্বাস তেমনি ওই যুগের কাফেররা ওই কথা বলেছেন আল্লাহ আমরা তো মাজারে ওই মূর্তির কাছে লাতের কাছে যাই না আমরা লাতকে মানি না তো আরে মোহাম্মদ তুমি বলো কি আমরা তো মূর্তি বিশ্বাস করি না কেন যাকি জানো কেন আমার মতো মতো পাপি মানুষ আল্লাহর কাছে কেমনে ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করবেন বড় আল্লাহর কাছে আমাদের ক্ষমা নাও করতে পারেন এই জন্য এই মূর্তির কাছে এসে বলি মূর্তি তুমি আনা বলো আল্লাহরে আমাদের একটু ক্ষমা করে দে আসলে মূলত আমরা মূর্তির পূজা করি না পূজা করি আল্লাহর কাফরা কি বললো কাফরা বলতেছে আমরা পূজা করি কার আল্লাহর আমরা ইবাদত করি আল্লাহর মূর্তির কাছে এই জন্য আসি ইনি শুধু আমাদের এই আহ্বানটা আমাদের এই কথাগুলো আল্লাহর কাছে পৌঁছে দিবেন আজকের এই 2020 সালের কিছু কিছু হুজুর এবং কিছু মুসলিমদের আকিদা আর তদনন্তনকালের কাফেরদের আকিদা এরা তো আল্লাহকে বিশ্বাসই করে না ওরা বলছে আল্লাহ একজনই
এরা তো বলে আল্লাহ তো মানে নিরাকার না আল্লাহর নিরাকার, যত কাল্লা তত আল্লাহ। এবং আবু জাহাল জানতো যত কাল্লা তত আল্লাহ নয়, আল্লাহ একজনই। তারা জানতো আল্লাহ একজনই, দুইজন নয় একজন। যখন তাদেরকে প্রশ্ন করা হলো কেন তাহলে এত মূর্তির ইবাদত করো, আমরা মূর্তির ইবাদত করি না, এই মূর্তিদের কাছে আসি, এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে একটু কি করে দিবে, নৈকট্য হাসিল করে দিবে, আল্লাহর নিকটে পৌঁছে দিবে। চলছে এই বাড়ি সারা বাংলাদেশে এখন সেই পূজা চলছে না? এই জন্যে আমি দেখেছি দুই জায়গায় দেখেছি, একবার সাতক্ষীরায় গেলাম, দেখে এক হিন্দু ওই মাজারের উপরে পর্দা কেনার জন্য আসছে, আসে আমাকে বলছে হুজুর এটা কোনটা ভালো এটা দেখে দেন তোকে, কী করবে তুমি? ওই আমি এটা বাবার কবরে দিব একটু। আপনি কী করেন? তা আমি ছিলাম কাতারে হিন্দু মানুষ, তাই নিয়ত করছিলাম বাংলাদেশে গিয়ে একটু মাজারে একটা কা পর্দা দিব, কারণ ওই হিন্দুর বিশ্বাস যে মুসলমান এবং আমরা এক জায়গাতে হয়েছে এখানে এসে, কেউ মূর্তির পূজা করে কেউ ওই মরামাঝে পূজা করে, এই জাতে এক জাত হয়ে গেছে। রববিয়াত তদনীন্তন কালের অমুশরিকরা জানতো আল্লাহ একজন, আর নবী এবং রাসূল যখন এসে বললেন তোমরা আল্লাহকেই মানতে হবে, আল্লাহর সঙ্গে আর কাউকে অংশীদারিত্ব করা যাবে না। নিউটনের মতো বিজ্ঞানী, নিউটনের মতো দার্শনিক উনি ওই কথা বলেছেন, তোমরা কি বলছো আমার বিজ্ঞানী ভাইয়েরা, এই পৃথিবীর একজন ডিসকভারক আছে, এই পৃথিবীর একজন আল্লাহ আছেন, একজন মাহবুদ আছেন, একজন সত্তা রয়েছেন, তোমরা সত্তাকে অস্বীকার করো কেন? তোমরা এই কথা কেন বলো পাহাড়ে এমনি সৃষ্টি হয়েছে, তোমরা কেন বলো প্রাকৃতিক সৃষ্টি? উনি এটা গোলক আবিষ্কার করলেন, আবিষ্কার করার পরে ওনাকে প্রশ্ন করা হলো নিউটন এটা কে বানাইলো, খুতবা কি পোনে একটাই শেষ না একটাই শেষ? একটাই। এখন কে তৈরি করলো এটা? উনি বললেন নো বডি, কেউ না। তো বলছে নিউটন, নিউটনের গেলে অভ্যাস ছিল ওই যে মাছের কাঁটাগুলো খাইতে বেশি পছন্দ করতেন, কারণ এগুলো মানে এসিড চোখের পাওয়ার বৃদ্ধি করে। তো ওনাকে বললেন যে নিউটন তুমি বলো এটা কে তৈরি করলে, সুন্দর গোলক, এত সুন্দর গোলক। উনি বলছেন নো বডি, কেউ না। নিউটন বললেন শোনো, এই পৃথিবীর একটি গোলক, এর যদি আবিষ্কারক লাগে, স্রষ্টা লাগে, তাহলে তামাম পৃথিবী, আসমান জমিন, শহর মহাশহর, পাহাড় পর্বতের পেছনে একজন স্রষ্টা রয়েছেন, এমনি সৃষ্টি হতে পারে না, এমনি সৃষ্টি হতে পারে না। এই হলো তাওহীদের রুবুবিয়াত, রব হিসেবে সকলে স্বীকার করে।